উদ্ধার কর্মীরা চলে গেলেও দুই সন্তানের অপেক্ষায় নদীর পাড়ে বসে ঠুকরে কাঁদছেন অসহায় মা। কেয়ামতের আলামত শুরু হয়ে গেল না তো। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে বান্দরবানে ঘটে গেল ভয়ঙ্কর আরেক ঘটনা। বান্দরবানের তারাছড় বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে গোসল করতে নামা দুই ভাই বোন নিখোঁজ রয়েছেন। চব্বিশে ডিসেম্বর 3টার দিকে ওই নদীতে গোসল করতে নেমেছিলেন তারা। তাদের সঙ্গে ছিল আরও 6 পর্যটক। একই সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বান্দরবনে ঘুরতে এসেছিলেন তারা। গোসল করতে নামার পর নদীর স্রোতে ভেসে যান তারা সবাই। 6 জনকে স্থানীয়রা উদ্ধার করলেও এখনও সন্ধান মেলেনি দুই ভাই বোনের। নিখোঁজ দুজন হলেন মোহাম্মদ আহনাফ আকিব ও আদনিন। উদ্ধার 6 জনের একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে, তার নাম মারিয়া ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান থেকে 10 পর্যটক নৌকাতে করে সাঙ্গু নদীপথে বেতছড়ায় বেড়াতে আসেন। এ সময় বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদীতে গোসল করতে নামলে ওই 8 জনই নদী স্রোতে ভেসে যায়। হাসপাতালে আনার পথে এক পর্যটকের মৃত্যু হয়েছে, 2 জন নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ভাই বোনের উদ্ধারে কাজ শুরু করে। দুর্গম এলাকা ও পানি অত্যধিক ঠান্ডা হওয়ায় রাত 8টার পর উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়। এদিকে সন্তানদের নিখোঁজের খবরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ছুটে যান মা সাইদা শিউলি ও মামা শামীম। উদ্ধার কাজ বন্ধ করে উদ্ধারকর্মীরা চলে গেলেও ঘটনাস্থলে নদীর পাড়ে বসে আছেন তিনি, অপেক্ষায় আছেন দুই সন্তানকে ফিরে পাওয়ার। হোটেল দ্য প্যারাডাইসের ম্যানেজার চম্পক চক্রবর্তী বলেন, 10 পর্যটক 23 তারিখ সকালে হোটেলে অবস্থান নেয়। তারা 2 দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। 25 তারিখ রাতের বাসে তাদের বাড়ি ফেরার কথা ছিল, এরই মধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেছে। বিষয়টি আসলেই মর্মান্তিক। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী প্রদীপ ত্রিপুরা বলেন, নদীর পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে উদ্ধার কাজ বন্ধ আছে, আবারও উদ্ধার কাজ শুরু হবে। ঝালকাঠির ঘটনায় এই ঘটনাটি আড়ালে পড়ে গেছে, তবে এটিও কোনো অংশে কম হৃদয় বিদারক নয়। আদরের 2 ছেলে মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা ও মামা এখনও বসে আছেন নদীর পাড়ে। জানেন না দুই ভাই বোনের খবর, অলৌকিক কিছু না ঘটলে তাদের আর ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও মায়ের মন কি আর বোঝে সব, তাকে কে বোঝাবে তার সন্তানেরা হয়তো আর পৃথিবীতে নেই। তবে এমনটা না ঘটুক এটাই চাওয়া। দোয়া করি, হে আল্লাহ তালা আপনি এই মায়ের বুক খালি করে দিয়েন না, তার আদরের সন্তানদের তার বুকে ফিরিয়ে দিন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন, অতঃপর জানিয়ে দিন ঘটনাটি নিয়ে আপনার মনের অনুভূতি।